বন্ধুরা, দরদ সিনেমায় ভিলেন হচ্ছেন রাহুল দেব। আরেকটি ভিলেন ছিল, আপনারা সবাই জানেন, সেটা ছিল মিশা সৌদাগর। এটা ফাইনালাইজ ছিল মিশা সৌদাগরের ভিসা সংক্রান্ত জটিলতার কারণে মিশা সৌদাগর যেতে পারেননি। তো মিশা সৌদাগরের ক্যারেক্টারটা কে করবেন? বাংলাদেশ থেকে কাউকে নেওয়া হচ্ছে না। মিশা সৌদাগরের ক্যারেক্টার এখন যে করছেন তার সম্পর্কে আমি বিশদ আলোচনা করব। দেখুন, একটা কথা এখানে বলে রাখা খুব প্রয়োজন যে রাহুল দেবের সাথে মিশা সৌদাগর ক্যারেক্টার করতে যেহেতু রাজি হয়েছিলেন, তার মানে এটা পরিষ্কার যে মিশা সৌদাগরের ক্যারেক্টারটা রাহুল দেবের ক্যারেক্টারের চেয়ে কোনো অংশে কম নয়। কারণ মিশা সৌদাগর বাংলাদেশের অনেক বড় একজন প্রতিষ্ঠিত শিল্পী এবং শাকিব খানের সাথে তার রসায়ন প্রচণ্ড ভালো ছিল। অনেক সুপার ডুপার হিট সিনেমা মিশা সৌদাগরের শাকিব খান দিয়েছেন। যদিও অনেক শাকিবিয়ানরা ইদানিংকালে মিশা সৌদাগরকে পছন্দ করছেন না মিশা সৌদাগরের কিছু ব্যক্তিগত বক্তব্যের কারণে, কিন্তু বন্ধুরা, সিনেমা কারো ব্যক্তিগত বক্তব্য বা কারো ব্যক্তিগত শত্রুতা দিয়ে সিনেমা হয় না। আপনাদের আবেগের প্রতি আমি প্রচণ্ড সম্মান প্রদর্শন করে বলছি, পরিচালক কিন্তু আপনাদের আবেগকে সম্মান করার পরও তার যাকে প্রয়োজন তাকেই নেবে। তো মিশা সৌদাগর থেকে কাজ করা হয়েছিল মিশা সৌদাগরের ভিসা সংক্রান্ত জটিলতার কারণে, যেহেতু মিশা সৌদাগর যেতে পারছে না। এবার এই এত বড় ক্যারেক্টারটা, আমি এত বড় ক্যারেক্টার এই জন্য বললাম যে কোনো ছোটো ক্যারেক্টার হলে কিন্তু মিশা সৌদাগর করতো না। এটা আপনারা শাকিবিয়ানরা খেপেনার যাই করেন, মিশা সৌদাগর ক্যারেক্টার যদি ওইরকম না হয় সে করবে না। তার সারা জীবন হলো বড় বড় ক্যারেক্টার উনি করে আসছেন, মেইন ভিলেন করে আসছে, যেখানে আরও দুটো তিনটে ভিলেন থাকে। আমি এই ইদানিংকালের কথা বলছি, বিগত 5-7 বছর যাবৎ সেই থাকে মেইন ভিলেন। তারপরেও উনি রাজি হয়েছিলেন যে রাহুল দেবের সাথে সে কম্পিটিশন করে অভিনয় করবেন, যেটা কলকাতায় অনেক সিনেমাতে আমরা দেখেছি যে রজতাভ দত্তর সাথে আরও বড় বড় ভিলেনরা কাজ করেন। মিশা সৌদাগর রাজি হয়েছিলেন কারণ ক্যারেক্টারটা নিশ্চিত তার পছন্দ হয়েছিল এবং ক্যারেক্টারটা একটা বড় ক্যারেক্টার এবং খুব একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, নাহলে মিশা সৌদাগর এই সিনেমাটা হয়তো হাতেই নিত না। এখন প্রবলেমে পড়ে গেল ইউনিট, যে মিশার বদলে কাকে নিবে। বাংলাদেশে মিশার অল্টারনেট এই মুহূর্তে কেউ নেই। আপনারা জানেন, আপনারা যে যেভাবেই নেন, মিশাকে পছন্দ করেন আর না করেন, মিশার যে পপুলারিটি, মিশার যে সিনেমায় অভিনয় দক্ষতা, মারামারি থেকে শুরু করে এভরিথিং, সেটা অন্য কারো আছে কি না আমার জানা নেই। জানা থাকলে তারা এখান থেকে আর্টিস্ট নিয়ে যেত, কিন্তু তারা সেটা করেনি। তারা কী করেছে? তারা তেলেঙ্গানা থেকে একটি আর্টিস্ট এনেছে, যিনি আপনার তেলেগু, তামিল অ্যান্ড মালায়ালাম ছবিতে অভিনয় করেন এবং বোম্বেতে একটি সিনেমা করেছেন, মাদ্রাস কাফে, মনে আছে আপনাদের সিনেমাটা, খুব ভালো একটা সিনেমা ছিল। আর্টিস্ট ছিল জন আব্রাহাম অ্যান্ড নার্গিস ফাকরি, ওখানে সে একটা বড় ক্যারেক্টার করেছে। ওনার নাম অলক জৈন, জন্ম হায়দ্রাবাদ, তেলেঙ্গানা প্রদেশে। তেলেঙ্গানা মানে আগে যেটা কর্ণাটক ছিল, এটা নাম বদলিয়ে তেলেঙ্গানা হয়েছে। যেমনটি বোম্বের নাম বদলিয়ে মুম্বাই হয়েছে, কলকাতার নাম বদলিয়ে কলকাতা হয়েছে, ঠিক তেমনটি তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে তার জন্ম। এই ভদ্রলোক আজীবন থিয়েটারে কাজ করতেন এবং থিয়েটারে সে অসম্ভব প্রতিষ্ঠিত ছিল, প্রায় হান্ড্রেডস অফ থিয়েটারে সে অভিনয় করেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো, তার একটি থিয়েটার স্কুল আছে ভারতে এবং উনি একটি স্কুলের মেইন মালিক, উনিই চালান সেটা, এবং তার একটি ব্রাঞ্চ আছে তার হংকংয়ে। তার মানে হি ইজ এ ট্যালেন্টেড গাই। শুধুমাত্র মাদ্রাস কাফে মাদ্রাসই করেনি, মাদ্রাস কাফেই করেনি, উনি তেলেঙ্গানাতেও বেশ কয়েকটি সুপার ডুপার হিট সিনেমা করেছেন, যার নাম হলো পয়সা ওসুল, সুপার ডুপার হিট সিনেমা। তারপরে করেছেন এন্থা বারাত্তম, আমি নাম পড়তে পারি না, তারপরে গেছে রাঙ্গরাম, এরকম অনেক সিনেমা সে করেছে। এবং উনি মাসাব নামে একটি চলচ্চিত্রে পার্টনার প্রডিউসার ছিলেন এবং সেই সিনেমাটি আমেরিকার অরল্যান্ডো শহরের ফ্লোরিডা স্টেটের একটি ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড উইনিং করেছে। এছাড়া রাজস্থানের জয়পুরে সে অ্যাওয়ার্ড উইনিং করেছে এবং আপনার ঝাড়খণ্ড ফিল্ম ফেস্টিভ্যালেও অ্যাওয়ার্ড উইনিং করেছে। এই ভদ্রলোক খুব ভালো অভিনেতা আমিও শুনেছি, আমি তার উইকিপিডিয়া ঘেঁটে দেখলাম তার এই চলচ্চিত্র জীবন বা তার এই নাট্যাঙ্গনের জীবন বেশ প্রসার, দেখতে খুব হ্যান্ডসাম, আপনারা দেখছেন।
এবং তার চোখে মুখে অভিনয়ের একটা দক্ষতা আছে। এখন প্রশ্ন হলো, মিশার বদ পরিবর্তে এই যে অলোক জেন অভিনয়টা করছেন, এটা দর্শকরা কীভাবে নেবেন? দেখুন, মিশা শৌদাগর বাংলাদেশে পপুলার, কিন্তু ভারতবর্ষে তো মিশা শৌদাগর এমন কোনো পপুলার আর্টিস্ট নন যে ভারতবর্ষে সবাই তাকে চেনে, কিন্তু অলোক জেনকে অনেকেই চেনে। এই অলোক জেনকে এনেছে অনন্য মামুন এবং আমাল মোহাম্মদ ক্রিমিয়া নয়, একে জোগাড় করে দিয়েছে ওয়ার্ল্ড ওয়ান ওয়ার্ল্ডের মালিক বোম্বের যে প্রডিউসার অ্যান্ড এসকে মুভিজ, তারা আলোচনা করে একে এনে দিয়েছে মামুনের কাছে যে এ করে মিশার ক্যারেক্টার। তাদের কনফিডেন্স আছে, তার মানে অলোক জৈনের মধ্যে সেই প্রতিভা আছে, অলোক জৈনের কাছ থেকে যেটা চাইবে পরিচালক সেটা পাবে, সেই কনফিডেন্স নিশ্চয়ই ওই মুম্বের প্রডিউসারের আছে এবং কলকাতার প্রডিউসারের আছে। এখানে কামাল মোহাম্মদ কিবরিয়ার সাথে আমার কথা হয়েছিল, সে বলেছে আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমরা যেহেতু বাংলাদেশ থেকে কাউকে দিতে পারছি না, তাহলে তারাও যেহেতু প্রডিউসার, তারাও সিনেমার ভালো চায়, তাদের কথা মতোই আমরা অলোককে এনেছি। অলোক অলরেডি বেনারসে আছে, গতকালই অলোক জেন এসছে বেনারসে এবং কাজ শুরু করেছে। আমি এই ব্লগটা করলাম যে মিশার পরিবর্তে অলোক জেন, মিশার জায়গা অলোক জেন নিতে পারবে কি না, মিশা যে অভিনয়টা করতো, মিশার কাছ থেকে আমরা যারা এক্সপেক্ট করতাম সেই আমাদের এক্সপেকটেশন মতো অলোক জেন কাজ করতে পারবে কি না, সেটা বলার জন্যই এই ব্লগটা করা। কারণ আমরা অনেকেই মুখী হয়েছিলাম মিশা না গেলে কে যাবে বাংলাদেশ থেকে, কিন্তু সেই ঘুরে বালি বাংলাদেশ থেকে কেউ যাচ্ছে না, ওরা নিয়ে নিয়েছে অলোক জৈনকে। অলোক জৈনের উপর আমারও ওর উইকিপিডিয়া দেখে ওর সব কিছু ঘেঁটে ঘেঁটে যা বুঝলাম, হি ইজ এ গুড আর্টিস্ট, পারফরমেন্সের ব্যাপারে আপনারা কোনো কিছু চিন্তা করবেন না, অ্যান্ড হি ইজ ভেরি গুড ফাইটার অলসো। আমি ওনার অনেকগুলো ক্লিপ দেখেছি, উনি আমাকে গুগলে ওনার এটা পাঠিয়েছিলেন সমস্ত ছবিগুলো, কিছু সিনেমার ক্লিপস, কিছু সিনেমার ফাইটিং দৃশ্য, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো আমি দেখাতে পারবো না, আমি শুধু স্টিল ফটোগ্রাফিগুলো আপনাকে দেখাচ্ছি। আমি ঘেঁটে ঘেঁটে যা বুঝলাম, মিশার অল্টারনেটিভ হিসাবে অলোক জৈন খুব সম্ভব সাকসেসফুল হয়ে যাবে। তার চেহারাটা তো সুন্দর, সে হিরোর মতো চেহারা, আসলে আজকাল ভিলেনের চেহারা যদি সুন্দর হয় আর সে যদি অভিনয় করে তার ভেতরের অমানুষটাকে ফুটিয়ে তুলতে পারে, তাহলে হি ইজ দ্য গুড আর্টিস্ট, এবং এটা মানুষ অ্যাকসেপ্ট করে। আপনারা দেখেছেন হলিউড বলিউডের অনেক সিনেমায় চেহারা সুন্দর কিন্তু মানুষটা খারাপ, এখানে ফুটিয়ে তোলাও একটা কঠিন ব্যাপার। অলোক জৈনের উপরে সবার আস্থা আছে, আমরাও আস্থা রাখলাম, আমরা যে কোনোভাবেই চাই এই সিনেমাটা যেন ভালো হয়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খোদা হাফেজ।